সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে নিয়ে আসলাম আপনাদের মধ্যে গ্রামের আধুনিক একটি সুন্দর টিন সেট বাড়ির ডিজাইন। এই বাড়ির ডিজাইনটি একদম অল্প জায়গার মধ্যেই করা হয়েছে। এই বাড়িটির দৈর্ঘ্য হলো 48 ফিট, প্রস্থ এক পাশে টয়লেট সহ 38 ফিট ও অন্য পাশে 18 ফিট। এই বাড়িটি টোটাল 1169 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে। প্রায় 2.68 শতক জমিতে এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে। এই বাড়িতে টোটাল 5টা বেডরুম, 1টা কিচেন রুম, 1টি অ্যাটাচড টয়লেট ও 1টি কমন টয়লেট ও গোসলখানা আলাদাভাবেই করা হয়েছে। ওই সামনের সেটে 1টি বারান্দা দেওয়া হয়েছে। তারপর বন্ধুরা, এটা হলো বাড়ির ড্রয়িং প্ল্যান। বাড়ির ড্রয়িং প্ল্যানটা এরকম হবে। এই বাড়িটির দৈর্ঘ্য হলো 48 ফিট, প্রস্থ এক পাশে টয়লেট সহ 38 ফিট, অন্য পাশে 18 ফিট। এই বাড়িটি টোটাল 1169 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে। এই বাড়িতে টোটাল 5টা বেডরুম, 1টা কিচেন রুম, 1টি অ্যাটাচড টয়লেট, 1টি কমন টয়লেট ও গোসলখানা আলাদাভাবেই করা হয়েছে। ওর সামনে সেটে 1টি এল সিস্টেমে বারান্দা দেওয়া হয়েছে। তারপর বন্ধুরা, এটা হলো বাড়ির মেন গেট। প্রথমে এই গেট দিয়ে ঘরে প্রবেশ করতে হবে, তারপর বারান্দা। বারান্দার ডিজাইনটা মূলত ইয়াল সিস্টেমে করা হয়েছে। তো বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আরও নিত্য নতুন প্রতিদিন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর অলরেডি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন দেখে আসি প্রথমে কর্নার রুমের ভিতরের ডিজাইনটা কীরকম হবে। এটা হলো এই রুমের মেন দরজা। এই দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 3 ফিট। আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে 3টি জানালা। জানালা দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 4 ফিট। 3টি জানালার দৈর্ঘ্য প্রস্থ কী হবে? এই বাড়িটি মূলত ব্রিক ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে। প্রথমে 15 ইঞ্চিটের গাঁথনি দেওয়া হয়েছে, তারপর 10 ইঞ্চিটের গাঁথনি বিট লেভেল পর্যন্ত দেওয়া হয়েছে, তারপর বিট লেভেল থেকে 5 ইঞ্চিটের গাঁথনি 10 ফিট পর্যন্ত দেওয়া হয়েছে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবেই ব্রিক ফাউন্ডেশন দিয়ে আপনার বাড়ির ডিজাইনটি করতে পারবেন। তো বন্ধুরা, এটা হলো বারান্দা। বারান্দার ডিজাইনটা মূলত কোলামেলাভাবেই করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি বাড়ি তৈরি করার পরিকল্পনা করে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তাহলে প্রত্যেকটি রুমের দৈর্ঘ্য প্রস্থ বা ডিজাইন কীরকম হবে তা আপনারা দেখতে পারবেন। তারপর বন্ধুরা, এটা হলো মিডল রুমের মেন দরজা। এই দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 3 ফিট। আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে 2টি জানালা। জানালা দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 4 ফিট। 2টি জানালার দৈর্ঘ্য প্রস্থ কী হবে? তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের বাড়িতে প্রত্যেকটি জানালায় টাই গ্লাসের জানালা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে 4 ফিট বাই 4 ফিট প্রত্যেকটি টাই গ্লাস জানালার মূল্য হবে 5,200 টাকার মতো। এই রুমের উপর সাইডে অনেক সুন্দর করে সিলিং দেওয়া হয়েছে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে প্রত্যেকটি রুমের উপর সাইডে অনেক সুন্দর করে সিলিং ব্যবহার করতে পারবেন। বাড়ি করার পূর্বাভাসে একজন দক্ষ কন্ট্রাক্টর দ্বারা অথবা দক্ষ রাজমিস্ত্রি দ্বারা আপনার বাড়ি কাজটি করাবেন। কেননা অদক্ষ রাজমিস্ত্রি দ্বারা অথবা অদক্ষ কন্ট্রাক্টর দ্বারা আপনার বাড়ি কাজটি করালে বিল্ডিংয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তারপর বন্ধুরা, এটা হলো কর্নার রুমের মেন দরজা। এই দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 3 ফিট। আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 12 ফিট।
এর মধ্যে দুইটি জানালা, জানালা দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 4 ফিট। এই রুমের সামনে সাইডে তালা বাসন রাখার জন্য 18 ইঞ্চি করে শেল দেওয়া হয়েছে। তো আপনি ইচ্ছে করলে সেম এরকম ভাবে প্রত্যেকটি রুমের সামনে সাইডে তালা বাসন রাখার জন্য 18 ইঞ্চি করে শেল ব্যবহার করতে পারবেন। এক রুম থেকে অন্য রুমে আসা-যাওয়া করার জন্য ভিতর সাইডে একটি দরজা দেওয়া হয়েছে। তারপর বন্ধুরা, এটা হলো কর্নারের একটি রুম, আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 12 ফিট। এই রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট দেওয়া হয়েছে। তো আপনি ইচ্ছে করলে সেম এরকম ভাবে আপনার বাড়ির ডিজাইনটি করতে পারবেন। এই ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, চলুন দেখে আসি প্রথমে অ্যাটাচ টয়লেটের ভিতরের ডিজাইনটা কীরকম হবে। এটা হলো অ্যাটাচ টয়লেটের মেন দরজা। এই দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 2.5 ফিট। আর এটা হলো অ্যাটাচ টয়লেটের ভিতরের ডিজাইন। অ্যাটাচ টয়লেটের দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 5 ফিট। তো আপনি ইচ্ছে করলে সেম এরকমভাবে এই রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট ব্যবহার করতে পারবেন। আমাদের কাছ থেকে যে কোনো ধরনের 2D 3D প্ল্যান করাই নিতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো চলুন দেখে আসি প্রথমে কিচেন রুমের ভিতরের ডিজাইনটা কীরকম হবে। এটা হলো কিচেন রুমের মেন দরজা। এই দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 2.5 ফিট। আর এটা হলো কিচেন রুমের ভিতরের ডিজাইন। কিচেন রুমের দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 6 ফিট। এর মধ্যে একটি জানালা, জানালা দৈর্ঘ্য হলো 3.5 ফিট, প্রস্থ 3 ফিট। তো বন্ধুরা, কিচেন রুমের ভিতরের ডিজাইনটা এরকম হবে। তো আপনি ইচ্ছে করলে সেম এরকমভাবেই বারান্দার এক পাশে একটি কিচেন রুম ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই ভিডিওর শেষের দিকে এই বাড়ির খরচের হিসাবটা বলে দেওয়া হবে। তো চলুন দেখে আসি প্রথমে গোসলখানার ভিতর ডিজাইনটা কীরকম হবে। এটা হলো গোসলখানার মেন দরজা। এই দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 2.5 ফিট। আর এটা হলো গোসলখানার ভিতরের ডিজাইন। গোসলখানার পাশে একটি কমন টয়লেট দেওয়া হয়েছে। তো আপনি ইচ্ছে করলে সেম এরকমভাবেই আপনার বাড়ির ডিজাইনটি করতে পারবেন। তো বন্ধুরা, এটা হলো কমন টয়লেটের ভিতরের ডিজাইন। তো বন্ধুরা, আপনি ইচ্ছে করলে সেম এরকমভাবে কমন টয়লেট ও গোসলখানা আলাদা আলাদাভাবেই ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা জানবো এই বাড়িতে কী কী মাল ম্যাট্রেস লাগবে। এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে কুয়াসহ ইট লাগবে 22,000, যার বর্তমান বাজার মূল্য 2,200,000। সিমেন্ট লাগবে 294 ব্যাগ, যার বর্তমান বাজার মূল্য 1,38,180। সাদা বালু লাগবে 1,470 সেফটি, যার বর্তমান বাজার মূল্য 26,460। লাল বালু লাগবে 250 সেফটি, যার বর্তমান বাজার মূল্য 9,500। রড লাগবে 1,369 কেজি, যার বর্তমান বাজার মূল্য 95,830। এই ভ্যারিটির টোটাল কাজ কমপ্লিট করতে মেস্তরি খরচ হবে 1,67,000। এই ভ্যারিটির টোটাল কাজ কমপ্লিট করতে রং, সিলিং, টাইলস বাদে 10,17,000 মতো খরচ হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর নতুন নতুন বাড়ির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এই ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, এটা হলো বাড়ির পিছন সাইড। তো বাড়ির পিছন সাইডটা দেখতে এরকম হবে। অনেক সুন্দর করে এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে আপনার বাড়ির ডিজাইনটি করতে পারবেন। আমাদের কাছ থেকে যে কোনো ধরনের 2D 3D প্ল্যান করাই নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।